দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরেই সেন্সর বোর্ড বাতিলের দাবিতে সোচ্চার ছিলেন দেশের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীরা। সেন্সর বোর্ডের বদলে সার্টিফিকেশন বোর্ড চাচ্ছিলেন তারা। গত রোববার সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্টে সেন্সর বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 15 সদস্যের সেন্সর বোর্ডে নির্মাতা আশফাক নিপুন, গবেষক জাকির হোসেন রাজু, নির্মাতা খিজির হায়াত খান, অভিনেত্রী নওশাবা আহমেদ সহ কয়েকজন সদস্য সেন্সর বোর্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সার্টিফিকেশন বোর্ড চেয়ে রোববার রাতেই সেন্সর বোর্ডের সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন মহানগর নির্মাতা আশফাক নিপুন। এই পরিস্থিতিতে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ের পর দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023 অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেই সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেই 2023 সালের আইন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। পাশাপাশি অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান সার্টিফিকেশন আইন সংশোধনও করা হবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যে 2023 সালের যে আইনটি রয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ। সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে, এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করব, সেই প্রস্তাবনা তৈরি করা হবে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে। কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন, এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে। যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই, কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে, ফলত আগের আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয়, বৈধ নয়। ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো, সেই কাজগুলো আমরা চলমান রাখব। তিনি আরও বলেন, 2023 সালের যে আইন রয়েছে সেই আইনও অনেক ত্রুটিপূর্ণ। নানা অংশীজনের সঙ্গে আলোচনা করে আইনটি সংশোধনের জন্য কাজ করার কথাও জানান তিনি। দাবি করছেন, আমরাও সে বিষয়ে ভাবছি। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।